এবং এটি হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ নবী আলাইহি নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের দুটি চিহ্ন এই স্থানটির ভিতরেই কিন্তু আছে। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। মক্কাতুল মুকাররমা থেকে আজকে আপনাদেরকে দেখাবো পবিত্র বাইতুল্লাহ শরীফের অবস্থা কি। আমার সাথে ছোট ভাই আরিফা আছে, তো সবাই দেখতে থাকুন বাইতুল্লাহ শরীফের সামনের যে অবস্থা কি সেটি। এটি হচ্ছে কাবা শরীফের দরজার সামনের অংশটা। এবং যেটিকে হাতিম বলা হয় সেই কাবা শরীফের ভিতরেরই অংশ হিসাবে যেটিকে গণ্যিত করা হয় যে এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেটি। এবং যেটিকে রুকনে ইয়ামিন বলা হয় এই কর্নারটি হচ্ছে সেটি, এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে রুকনে ইয়ামিন। এবং আমরা হাজারে আসওয়াতের সামনে একেবারে যেটি আপনারা দেখতে পাচ্ছেন হাজারে আসওয়াত, যেখানে চুম্বন করার জন্য হাজারো মুসল্লিদের হাজারো মুসলমানের আকাঙ্ক্ষা থাকে। তবে মহামারী সংক্রমণের কামড় কারণে এখন সরাসরি চুম্বন করার কোনো সুযোগ নেই। এবং এটি হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের দুটি চিহ্ন এই স্থানটির ভিতরেই কিন্তু আছে। আমরা মূলত মহামারী ভাইরাস সংক্রমণের কারণে আপনারা দেখছেন যেভাবে বাউন্ডারি করে দেওয়া আছে, এর ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ, যারা হেঁটে উমরা করে তাদের জন্য নিষেধ, এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য যেই হুইল চেয়ারের ব্যবস্থা আছে তারা এই এরিয়ার ভিতরে তাদেরকে হজ করার সুযোগ, উমরা হজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। বর্তমানের অবস্থাটা কিন্তু এরকমই। Thank you.
তো সম্মানিত এভরিওয়ান, আপনারা যেটি দেখছেন সেটি বর্তমানে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের সামনের অবস্থাটা। হাজার হাজার হাজিগণ আমরা পালন করতেছেন। তো মূলত আজকের ভিডিওর মাধ্যমে এটি আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান অবস্থাটি বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের সামনে থেকে। আশা করি আপনাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র ঘরটি দেখে অনেক ভালো লেগেছে ভিডিওটি আপনাদের কাছে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।